হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা বা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন নিয়ে আমি ইতিপূর্বে আরও দুটো ভিডিও তৈরি করেছি, সেখানে সরলরেখা কি, সরলরেখার প্রবণতা বা নতি কি, ইনক্লিনেশন কি, তারপরে সরলরেখার যে বিভিন্ন আদর্শ আকারগুলো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি, অর্থাৎ প্রবণতা, ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার, অভিলম্ব আকার বা সুসামঞ্জস্য আকার, সমস্ত আকারগুলো সম্পর্কে আমি সেখানে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি সরলরেখা সম্পর্কে দেখো আরও কিছু বিষয় তোমাদের জানাচ্ছি। যেমন তোমরা হয়তো সাধারণভাবে এটা জানো যে এক্স এবং ওয়াই সমন্বিত যে ফার্স্ট ডিগ্রি যে ইকুয়েশান সেটা একটা সরলরেখাকে সূচিত করে, এবং সেটাকে যদি ইংরেজিতে বলা হয় তো এইভাবেই বলা হয় যে দ্য জেনারেল ইকুয়েশান অফ ফার্স্ট ডিগ্রি ইনভলভিং এক্স অ্যান্ড ওয়াই রিপ্রেজেন্ট স্ট্রেট লাইন। অর্থাৎ আমরা যদি লিখি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই যে ইকুয়েশানটা এটা একটা সরলরেখাকে সূচিত করে। কেন কেন এটা সরলরেখাকে সূচিত করে সেটা দেখো তোমাদের দেখাচ্ছি। খুব সহজ সুন্দর জিনিস যে এটা তো আমি যেহেতু সঞ্চার পথের সমীকরণ আলোচনা করেছি, তাহলে তোমরা এই সমীকরণটাকে যেহেতু এটা এক্স ওয়াই সমন্বিত একটা সমীকরণ, সুতরাং অবশ্যই তোমরা এটাকে সঞ্চার পথের সমীকরণ ধরতে পারো যে এটা একটা সঞ্চার পথের সমীকরণ বা এটা একটা লোকাস। এবার যদি তুমি ধরো যে এই লোকাসের উপর যেন তিনটে বিন্দু আছে, একটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা বিন্দু হলো এক্স টু কমা ওয়াই টু, আর একটা বিন্দু হলো এক্স থ্রি কমা ওয়াই থ্রি, আমি তিনটে বিন্দু নিলাম, তাহলে এই তিনটে বিন্দু যেহেতু এই লোকাসের উপর অবস্থিত, তাহলে এই তিনটে বিন্দু দ্বারা এই যে ইকুয়েশানটা কী হবে, স্যাটিসফাই হবে। তাহলে আমরা বলতে পারি যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, নাম্বার ওয়ান। এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, নাম্বার টু। এ এক্স থ্রি প্লাস বি ওয়াই থ্রি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা জন্য নাম্বার থ্রি। এখন আমি মনে করো সেকেন্ড এবং থার্ড এই ইকুয়েশান দুটোকে সলভ করছি, সলভ করে এ বি সি এর মান আমি বের করছি। তাহলে এ বাই ইজ ইকুয়াল টু বি বাই ইজ ইকুয়াল টু সি বাই, এটা লিখলাম। তাহলে দেখো বজ্রগুণন প্রণালী বা ক্রস গুণ যে মেথড, সেখানে এ বাই হলে এটা বাদ গেল, তাহলে এটা হবে ওয়াই টু, এই যে ওয়াই টু ইন্টু ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। তাহলে এটা যখন বি বাই হবে তখন বি বাই হলে এটা এটা, অর্থাৎ এক্স থ্রি মাইনাস এক্স টু, যখন সি বাই হবে তখন এক্স টু ওয়াই থ্রি, এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু, এক্স থ্রি ওয়াই টু, এক্স থ্রি ওয়াই টু ইজ ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম, যে কে এটা ইজ ইকুয়াল টু ধরলাম কে। তাহলে কী হবে, তাহলে তুমি বলতে পারছ যে এর মান চলে এলো কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, বি এর মান চলে এলো কে ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স টু, আর সি এর মান চলে এলো কে ইন্টু এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু, এক্স থ্রি ওয়াই টু। তাহলে এবার যদি আমি একটু মনে করো এখানে এটা মুছে নিলাম, এটা এই বিবৃতিটা মুছে এখানে আমি এগুলো লিখছি যে এই এ বি এবং সি এর ভ্যালুগুলো আমি
এই এক নাম্বার ইকুয়েশনে আমি রাখছি, এক নাম্বার ইকুয়েশনে এই এ বি সি এর ভ্যালুগুলো রাখছি, তাহলে কি এলো? তাহলে দেখো এক্স ওয়ান ইন্টু এ, তাহলে এর ভ্যালু কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এই যে কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তারপরে প্লাস দেখো ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইন্টু কে ইন্টু, এবার বি এর ভ্যালুটা ওখানে রাখছি, তাহলে কে ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স টু, এক্স থ্রি মাইনাস এক্স টু, এক্স থ্রি মাইনাস এক্স টু, প্লাস সি এর ভ্যালু রাখলাম কে ইন্টু এক্স টু ওয়াই থ্রি, এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু, এক্স থ্রি ওয়াই টু। তাহলে দেখো সবার থেকে তুমি যদি কে কমন নাও তাহলে জিনিসটা নিশ্চয়ই দেখো এই আসছে, এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ওয়ান ইন ওয়াই ওয়ান এক্স থ্রি মাইনাস এক্স টু ওয়াই ওয়ান প্লাস যে এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু, এটা হয়ে গেল ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস দেখো এক্স টু ইন্টু, দেখো এক্স টু ইন্টু দেখো ওয়াই থ্রি, ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে কী দেখা গেল? তাহলে দেখো যে এইটা আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু জিরো ছিল, ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তাহলে দেখো আমি এটা একটু মুছে দিলাম, তাহলে এখানে অর দিয়ে লেখাটাই উচিত, এই পাশে শুরু শূন্য। অতএব আমরা কি পেলাম যে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো তোমরা যে মানে তিনটে বিন্দু কোলিনিয়ার হওয়ার শর্ত তোমরা পেয়ে গেলে, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, এই তিনটে বিন্দু যদি এক সরলরেখায় থাকে তাহলে কী হবে? তাহলে যে এটার সমান শূন্য হবে। তাহলে দেখো সেই জিনিসটাই এসেছে, অর্থাৎ সে এখানে এই জিনিসটাও আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওতে যে তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে এইটা, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। সুতরাং দেখো তাহলে এই যে মানে এটা যেহেতু একটা সরলরেখাকে সূচিত করছে যে ওই তিনটে বিন্দু একটা একই সরলরেখা আছে, অর্থাৎ এই বিবৃতি এটাই প্রমাণ করছে যে ওই তিনটে বিন্দু সমরেখ একই সরলরেখার উপরে আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে আমরা বলতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণ এই সমীকরণ একটা এই যে এক্স ওয়াই বিশিষ্ট যে সহ সমীকরণ এটা একটা সরলরেখাকে আর কি রিপ্রেজেন্ট করে, এই সমীকরণটা একটা সরলরেখাকেই আর কি রিপ্রেজেন্ট করে। অন্যভাবে আমরা এটাও বলতে পারি যে এক্স ওয়াইয়ের একঘাত বিশিষ্ট এই রকম সমীকরণ সর্বদা একটা সরলরেখাকে সূচিত করবে, বা সরলরেখার সমীকরণ সবসময় এমন একটা এক্স এবং ওয়াইয়ের একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এরপর দেখো মানে আমরা কি বললাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণ এটা মানে একটা সরলরেখার সাধারণ সমীকরণ, হ্যাঁ জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে এই সমীকরণকে তুমি এবার দেখো বিভিন্ন আকারে লিখতে পারো,
কিরকম আমি যদি লিখি যে এই যে x plus bi plus c is equal to 0 or by is equal to minus ax minus c or y is equal to minus a by b x minus c by b both side b দিয়ে ডিভাইড করে দিলাম তার মানে এটা কি হলো এটা দেখো হয়ে গেল y is equal to mx plus c আকার যেখানে যেখানে m হচ্ছে এই যে m মানে m বোঝাচ্ছে m কি বোঝাচ্ছে m হচ্ছে minus a by b এবং এই যে ছেদিতাংশ c c বোঝাচ্ছে কি c by b এই যে তাহলে আমরা যে minus a by b এটা হচ্ছে দেখো প্রবণতা সেই জন্য প্রবণতা আর এটা ছেদিতাংশ তাহলে এই যে ax plus bi plus c is equal to 0 এই সরলরেখাকে আমরা প্রবণতা ছেদিতাংশ আকারে যদি নিয়ে যায় তাহলে আমরা কি y অক্ষের উপরে ওই যে সরলরেখা ছেদিতাংশ এবং আমরা প্রবণতা পেয়ে যাব তাহলে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যদি কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ থেকে তোমরা মানে সরলরেখার সমীকরণকে যদি প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যেতে পারো তাহলে তুমি সেখান থেকে সরলরেখার প্রবণতা পেয়ে যাবে অর্থাৎ এই আকারে গেলে এটা হলো প্রবণতা ছেদিতাংশ আকার যেখানে তার মানে দেখো তোমরা এইভাবে গেলে তুমি প্রবণতা পেয়ে যাচ্ছ বা গ্রেডিয়েন্ট পেয়ে যাচ্ছ তাহলে গ্রেডিয়েন্ট কি হলো যে মাইনাস অফ সেজন্য গ্রেডিয়েন্ট হলো মাইনাস অফ হ্যাঁ প্রবণতা এম যেগুলো মাইনাস অফ এক্স এর সহগ এইভাবে মনে রাখতে পারো মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ এই ব্যাস এইভাবে আমরা কোনো সরলরেখা থেকে আমরা তার প্রবণতা পেতে পারি এরপর দেখো এটা গেল প্রবণতা ছেদিতাংশ আকার এরপরে দেখো মানে কিভাবে তুমি ছেদিতাংশ আকারে যেতে পারো তাহলে এই সরলরেখা থেকে তুমি ছেদিতাংশ আকারেও যেতে পারো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি অর এ এক্স বাই মাইনাস সি প্লাস বিওয়াই বাই মাইনাস সি সি দিয়ে উপর সাইডকে ভাগ করলে এটা ইজ ইকুয়াল টু ওয়ান অর তাহলে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি এটা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো এখানে এই যে মাইনাস সি বাই এ এই যে এটা হয়ে গেল এখান থেকে এইটুকু হয়ে গেল এটা মাইনাস সি বাই এ এটা হয়ে গেল মাইনাস সি বাই বি তাহলে এখানে তুমি ছেদিতাংশ আকারে গেলে তাই না এগুলো খুবই সহজ জিনিস বিশেষ কোনো কঠিন জিনিস না তো এই যে আরেকটা আকারে আমরা দেখো নিয়ে যাওয়ার কায়দা সেটা একটু সহজে দেখিয়ে দিচ্ছি যে এক্স প্লাস বিআই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো তুমি যদি এই সমীকরণটাকে অবিলম্ব আকারে নিয়ে যেতে চাও তাহলে বোথ সাইডকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিটা ওপাশে নিয়ে গেলাম মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো যে যে যদি মানে যদি তুমি ধরো এই কোনটা থিটা তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা নিশ্চয়ই হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী হচ্ছে তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই থিটা আছে থিটার জায়গায় আমরা এখানে যেহেতু আলফা লিখেছিলাম আলফা লিখি তাহলে এটা এটাকে তুমি লিখতে পারছ যে এক্স কস আলফা প্লাস দেখো এটা অবশ্যই বি বাই এটা তাহলে এটা হয়ে যাবে লিখেছি তাহলে এটা হয়ে যাবে যে তোমার এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা এইটা ইজ ইকুয়াল টু দেখো পি তাহলে যেখানে যেখানে আমরা কি বলবো যে যেখানে যেখানে পি ইজ ইকুয়াল টু হয়ে গেল দেখো মাইনাস সি বাই রুট ওভার
a square plus b square. এখন তোমরা নিশ্চয়ই এই সরলরেখার সমীকরণ যখন আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে এই যে মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত এই যে লম্বের দৈর্ঘ্য এটাই হচ্ছে p যেখানে এটা হচ্ছে আলফা তাহলে দেখো মূলবিন্দু থেকে এটা হচ্ছে মূলবিন্দু এটা x এটা y হলে তাহলে মূলবিন্দু থেকে এই যে ab সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো p তার মানে p is equal to আমরা c বাই এটা তাহলে p এর ক্ষেত্রে আমরা মড চিহ্ন দিতে পারি কারণ লম্বের দৈর্ঘ্য সেটা পজিটিভ হবে তাহলে দেখো এইখান থেকে আমরা সরাসরি এটাও বলতে পারি যে মূলবিন্দু মূলবিন্দু থেকে ax plus by plus c is equal to 0 সরলরেখার উপর সরল রেখার উপর অঙ্কিত লম্বের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি হয়ে গেল দৈর্ঘ্য হয়ে গেল যে c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এই এই হচ্ছে দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ থেকে আমরা কি আমরা বিভিন্ন আকারে যেতে পারি এবং মূলবিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা পেতে পারি তাহলে দেখো যে সরলরেখার সম্পর্কে আরও কিছু বিষয় আলোচনা করলাম হ্যাঁ সরলরেখা আবার বলছি যে সরলরেখা একটা অত্যন্ত বড় অধ্যায় সেই জন্যে আরও কয়েকটা ভিডিও এ সম্পর্কে না তৈরি করলে সমস্ত অধ্যায়কে শেষ করা যাবে না সুতরাং আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমি খুব শীঘ্রই আবার নতুন করে ভিডিও তৈরি করব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখবে লাইক শেয়ার করবে থ্যাংক ইউ